আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য মিরাজের রা মিরাজের মাস্টার চলতেছেন মিরাজ সম্পর্কে অনেক আলোচনা শুনলেন তবে বিশ্বাস থাকার দরকার বিশ্বাস যদি না থাকে তৎকালীন জামানার মানুষের অবিশ্বাস করতে পারে নাই আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ও মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ ডাকতে বলে হাবিব ও মিনান নাস মানুষের মধ্যে মা করো তারা বলবে আমার নাতির ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিনয় মিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমাহুম বিমুমিনিন আমার বাজানেরা তারা বলবে আমরা মুমিন আমরা মুত্তাকিন এত সময় ধরে প্রায় দুই ঘন্টা পরে মিরাজের আলোচনা শুনছ গো অল্প একটু আলোচনার মধ্যে টাচ দিয়ে আমি আবার আলোচনায় ফিরে যাব দাদু ভাইরা দিয়ে খেয়াল রাখবেন দেলের কান্ডা লাগা শুনবেন এর মুসা নবী কাল্লা তোমার দেখবাল্লা কাইলাম কখনোই না তোমার সঙ্গে একটু গোপনে কথা কমু আল্লাহ কইলাম ঈসা নবী কয়ে দেখবো না তোমার কইলাম ইব্রাহিম নবী কয়ে দেখবো তোমার এলাম সব নবীরে ফিরে দিছে আমার নবীরে ডাকতে নিয়েছে আমার নবীরে বলছে পার্সোনাল যখন ডাকতে নিয়ে গেলেন কোন পর্দা নাই রে সিদ্ধাতুল মুনতাহা অনেক আলোচনা আপনারা শুনছেন বাবা বিস্তারিত আলোচনা আমি করব না শুধু একটু বোঝানোর জন্য সামান্য একটু কথা বলে যায় যেটুকু আপনাদের জানার জন্য অনেক তিন ঘন্টা চার ঘন্টা বলা পর যেটুকু না বুঝবেন এই দশ মিনিটে তার সাইতে বেশি বুঝে যাবেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার এবার যখন আল্লাহ পাক আল্লাহ নবীরে ডাকতে নিলেন গো এইভাবে পাশাপাশি বসেছেন নবী আর আল্লাহ পাশাপাশি কোনো পর্দা নাই অন্য নবীদের সঙ্গে কথা বলতে যা যখন পর্দা ছিলেন মুসা আলাইহিসসালাম যখন তোর পাহাড়ে দেখা করবে আল্লাহর সঙ্গে আল্লাহ কয় মুসা রে আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবি না মুসা নবী কাল্লা এটা কোনো ব্যাপারই না তোমার আমি দেখবই দেখব আমি মুসা তোমারে দেখতে চাই আল্লাহ কয় অসম্ভব দেখা সম্ভব নয় আল্লাহর নূরের তাজাল্লি যখন একটা ঝলক মারছে সঙ্গে সঙ্গে মুসা নবীর তোর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ একবার এ ভাইরা আমার বন্ধুরা আমার শুইনা লোগো পাশাপাশি পর্দা ছাড়া বসেছে এখন আল্লাহ নবীর আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি আমার কাছে কি চান সব নবীর জন্য একটা নিয়ামত আমি আল্লাহ দান করেছি অন্যান্য নবীদের জন্য একটা পার্সোনাল নিয়ামত দান করেছি আপনি কি চান আমার নবী বলেন আমি আমার উম্মতের সায়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা কি চাই কি চাই উম্মত চাই কি চাই জোরে বলেন কি চাই উম্মত চাই অন্যান্য নবীরা তার উম্মত চাই নাই নিজের পার্সোনাল ক্যারেক্টার বাড়ানোর জন্য তাদের ইজ্জত বাড়ানোর জন্য মর্যাদা বাড়ার জন্য এক একটা নিয়ামত চেয়ে নিছে আর আমার নবীকে আমার মাওলা দিতেই যদি হয় আপনার কাছে চাবো আমার উম্মত আমার পাপি তাপি উম্মত সেই উম্মতের কত ভালোবাসছে আমার নবী জোরে জোরে বলেন ঠিক কিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার শুইনালাম আমি বলছি কয়েক মিনিটের মধ্যে কথাটা বলে আমি অন্য আলোচনায় চলে যাব নবীজি মিরাজ করে আসলেন আল্লাহর সঙ্গে দেখা করে আসলেন নামাজ নিয়ে আসলেন রোজা যাকাত হজ যাকাত যা কিছু আসলো মুসলমান শুনে নেন নবীজি মিরাজ করে এসে বললেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ডাকতে বললেন আমার ভাইয়েরা সর্বপ্রথম বললেন মা খাদিজার কাছে খাদিজা রে মহিলাদের মধ্যে খাদিজা রে বললেন খাদিজা রে আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছে কয়েক ঘন্টার জন্য আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কথা মানি কারণ আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না কারণ আমার স্বামীরা আমার বউরা জানে স্বামীদের চরিত্র অনেক
অনেক স্বামী তো বোর কাছে ভালো হতে পারে নাই, যদি কয় ঢাকা যাচ্ছি যে খুলনা যে বসে থাকে, যদি কয় শ্বশুর বাড়ি যাচ্ছি যায় বিয়েন বাড়িতে, এই জন্য অনেক বিবিরা স্বামীরে বিশ্বাস করে না। কিন্তু আমার নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন, পৃথিবীর মধ্যে শুধু শ্রেষ্ঠ নবী নয় শ্রেষ্ঠ স্বামী হিসেবেও একজন ছিলেন, জোরে বলেন ঠিক কিনা। নবী হিসেবেও শ্রেষ্ঠ ছিল, স্বামী হিসেবেও শ্রেষ্ঠ ছিল আমার নবী গো। মা খাদিজা কয়্যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মিরাজ কেউ না মানলে আমি মানি, কারণ পৃথিবীর মধ্যে আমার নবী মিথ্যা বলে না, আমার নবী কোনো সগোলখুরি করে না, আমার নবী উড়চাট কথা বলে না, কারণ আপনি মিরাজ করেছেন আমি মেনে নিলাম। যখন আপনি কালেমা পড়তে বলেছিলেন দেরি করি নাই, জীবনে তো আল্লাহর দেখি নাই, তবে আপনি বলেছিলেন আল্লাহ বলতে একজন আছে, আমি তো সেদিন প্রশ্ন করি নাই, আজকে আপনি মিরাজ করেছেন, দেখা করেছেন, সাততলা জমিন করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, জাহান্নাম জান্নাত দেখেছেন, কেউ বিশ্বাস না করুক আর না করুক, আমি খাদিজা আপনার কথা মানি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন বালকদের মধ্যে হযরত আলীর কাছে, আলী রে, এ আলী, আমি আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে কথা হয়েছে, আমি সাততলা জমিন ঘুরে ঘুরে দেখছি। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা রং হতে পারে না, কারণ ছোট মানুষও জানে কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ। দেখবেন কিছু মানুষের পিছে ছোটরা পাশ ধরে, আবার করো অনেকেই ছোট মানুষ কিন্তু মুরব্বীদের দেখলে ভয় পায়, কারণ যারা ভালোবাসা দিতে পারে আদর করে, এদের পিস কিন্তু ছোটরা ছাড়ে না, ছোট মানুষও ভালো মানুষ চেনে, জোরে বলেন ঠিক কিনা। গ্রামাঞ্চলে আসে না দেখবেন কিছু মুরব্বীরে দেখলে যায় গা যাতে গায়ের পর ওঠে, পকেটের মধ্যে হাত দেয়, মাথায় ওঠে, ঘাড়ের পর ওঠে, আর কিছুরে দেখলে দৌড় মারে, কো বিয়াদব, ওই যে ঘুরে যাচ্ছে বিয়াদব, ঠিক কিনা? ছোট মানুষও বোঝে এটা ভালা মন্দ। আল্লাহ নবীর আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন, কারণ আপনার মতো চরিত্রবান মানুষ, আপনার মতো ভালো মানুষ, আপনার মতো আদর্শবান মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ হয় না। আমি মানি কেউ মানুক আর না মানুক নবী গো, আমি আপনার মিরাজ মানি, আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী চলে গেলেন জায়েদের কাছে, নবী জায়েদের নবী ছিলেন, নবীর গোলাম, গোলাম জায়েদের কাছে যেয়ে বলে হুজুর আমার নবী কয় জায়েদ রে, আমি যে দিদার করেছি, আমি মিরাজ করেছি, তোমার বিশ্বাস হয় কিনা? বলে জি হুজুর বিশ্বাস হয়, কারণ আপনার চরিত্র কেমন, আপনার বাড়ির কাজের মানুষ জানে, ড্রাইভার জানে, অনেকে কয় ওর বাড়ি কাজ করব না, ওর মতো বাট পাড়ার দুনিয়ার মধ্যে কেউ নাই, কিন্তু অনেক গৃহস্থর বাড়ি টাকা না দিলেও কাজ করতে চায়, কয় এর মতো ভালো মানুষ আর জগতে একটাও নাই। এরে জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ দিদার করবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ মানুক আর না মানুক নবী গো, আমি মানি আপনি আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছেন, আপনি আমার আর একবার কালেমা পড়ায় দেন জি হুজুর, আমি যে মিরাজে গেছি তোমার বিশ্বাস হয়? হুজুর বলতেছি বারণ, আমি গিলাম, তখন যায় অজু করছি, অজুর পানি গোড়ায় পড়ছে, দরজার কড়া এখনো নড়তেছে, শিকল নড়তেছে, এরপরে বিছনা গরম আছে, সব কিছুতে একই অবস্থা, আমি তো আল্লাহ দিদার করি, তোমার বিশ্বাস হয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক বাক্য আমি মেনে নিলাম, সুবহানাল্লাহ বলেন না। নবী বললেন আবু বকর, তুমি এত বড় জিনিস, এই জিনিস বিশ্বাস করলা? কয় জি হুজুর, আমি আবু বকর যেদিন কালেমা পড়েছিলাম আপনাকে তো প্রশ্ন করি নাই, সেদিন তো আপনার কাছে আমি কিছু জানতে চাই নাই, আপনি আমার যেদিন কালেমা পড়তে বলেছিলেন যে আল্লাহ আছে, আল্লাহ প্রিয় রাসূল আমি, তখন তো নবী আপনাকে নিয়েও আমি কোনো প্রশ্ন করি নাই, আজকে আপনি আল্লাহর সঙ্গে দেখা করেছেন, এটা নিয়ে আমার প্রশ্ন করার কোনো অবকাশ থাকতে পারে না, আপনি আমার কালেমা পড়াই দেন লা ইলাহা কিছুদিন তো বাবার কিছু বেঈমানের দলেরা নবীর মিরাজ মানতে পারে না, সাত আট বছরের রাস্তা লাগে, কত বছরের রাস্তা, দুনিয়া থেকে আসমান ওই রাজ্যে যেতে লাগে কত বছরের রাস্তা, কত বছর, সাত আট বছরের রাস্তা,
এ মুসলমান শুনে নেন, 27 ঘন্টা নয় 27 বছরের রাস্তা, এত বড় রাস্তা অতিক্রম করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে, এ আল্লাহর সঙ্গে কথা বলেছে, এদের কাতাকুরি কথা বলে নিশ্চিত কিন্তু এইটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন বলছে উনি আল্লাহর প্রেরিত রাসূল আর আল্লাহ বলতে একজন আছে, এখন আর অন্য কাউকে পূজা করা যাবে না, কারণ দেবতার পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, আল্লাহর পূজা করতে হবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র বাজানলে পূজা করব কার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলব, আর আমার আল্লাহকে সাক্ষ্য দেব পূজা করব কার, একমাত্র আমার কি বলে, এটা বৈজ্ঞানিক যা সম্ভব না, আর উনি নাকি কয়েক ঘন্টার মধ্যে বিরাজ করে আইছে, বিশ্বাস কাফেরদের সর্দার মুনাফিকদের সর্দার, বাজারে যা বিশাল একটা মাছ কিনেছি বাবা, বড় একটা মাছ বোয়াল মাছ কিনে নি রাস্তা দিয়ে যায়, লোকজন বলে কিরে ভাই তোমরা হলে দুজন মানুষ এত বড় মাছ কিনছো কেন, কই কি আর করব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যন্ত্রণায় বাঁচাবারও দায়, একদিন বলছে উনি নাকি আল্লাহর প্রেরিত নবী, উনি এতদিন বলে নবী বলে দাবি করছে, আর এখন গাঁজা খুঁড়ে কথা বলে, উনি নাকি আল্লাহর সঙ্গে দিদার করেছে, আল্লাহর সঙ্গে দেখা করেছে, ওই 27 বছরের রাস্তা উনি নাকি কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে ঘুরে আসছে, এই কথাও কি বিশ্বাস করা লাগবে, এই জন্য মাথা নষ্ট হয়ে গেছে, বাড়ি যায় মাস্টারে ভালো করে আমরা খাই আর চিন্তা করি, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যন্ত্রণায় মদিনায় থাকা বড়দা, লোকজনের বলতে বলতে যাচ্ছে বাড়ি যা বিবিরে ডাকতে কই বিবি, বিবিরা বিবি কই স্বামীরে কি কই মাছ আনছি, মাস্টারে সুন্দর করে আসতে ভালো সুন্দর করে কুটিয়া মাস্টারে ভুনা কর, আমি আজকে প্রাণ ভরে খাবো, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাথা নষ্ট করে দিছে, উনি নাকি আল্লাহর সঙ্গে দিদার করেছে, আল্লাহর সঙ্গে দেখা করেছে, এই কথা আমাকে মেনে নিতে হবে, সুতরাং বিবিরে জলদি করে কোনো মাছটা ভনো, আমি গোসল করে আসি, লুঙ্গিটা গাড়ের মধ্যে নিয়ে পানিটা বাঁধানোরে লুঙ্গি গামছা গাড়ের মধ্যে নিয়ে চলে গেলেন গোসল করতে, নদীর ঘাটে যায় লুঙ্গি আর গামছা রেখে দিয়া, যখন পানির ভিতরে ডুব দিছে, ডুবতে যখন আবার উঠছে, উঠার সঙ্গে সঙ্গে বেটা থেকে বিটি হয়ে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না, ওয়ালা আলী আমার ভাইরা আমার বন্ধুরা আমার বেটা বেটা থেকে বেটি তাকা দেখে কানের ভিতরে ফুল, এ মুসলমান গলার মধ্যে দুল, এ মুসলমান শুনে নাও হাতের মধ্যে বালা গলার মধ্যে মালা, আল্লাহু আকবার, বেটি মানুষের যা যা দরকার পুরুষ লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ হয়ে গেছে, কিন্তু খালি গায়ে গায়ের মধ্যে কোনো জামা নাই, বড় আশ্চর্যজনক সুন্দর একটা যুবতী হয়ে গেছে, 18 বছরের যুবতী, এখন পানির ভিতরে দাঁড়ায় যার আল্লাহ লোকজনে দেখে ফেলবে আমি কেমনে উঠবো, এখন এই অবস্থা মরু লম্বা লম্বা চুল হয়ে গেছে মাথার মধ্যে, ভালো করে শুনে নেন বাবা দেলের কান্ডা লাগায় শুনে নেন, এবার কি করলেন দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকিয়া অনেকক্ষণ দাঁড়ায় আছে, লজ্জায় উঠতে পারে না, হঠাৎ করে নদী দিয়া এক সদাগর যাইতেছিল নৌকা নিয়ে, দেখে রে এত সুন্দর এক যুবতী মহিলা পানির ভিতরে দাঁড়ায় আছে, সদাগর বলে জীবনে এত সুন্দরী মহিলা দেখি নাই, এই যে এত আসা যাওয়া করলাম নদী দিয়া,
জীবনে এত সুন্দর মহিলা আমার নজরে পড়ে নাই, আজকে এই মহিলাটাকে আমি বাড়ি নিয়ে যাব, বিয়ে করব, বিয়ে করে সংসার আদি করব। এই মহিলাটারে শরণ নাই, কাছে যায় ডাক দে, বলে মহিলারে, এ মেয়ে তোমার বাড়ি কই, তোমার নাম কি? এ মেয়ে তোমার কোন পাড়া বাড়ি, তোমার বাবার নাম কি, তোমার পরিচয় দাও। মেয়ে লজ্জায় মাথা নত করে আসে, সদাগর চিন্তা করে লাজুক মেয়ে কথা বলবে না, আস্তে আস্তে করে যে মেয়েটাকে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে বাদন গায়ের গামছা দিয়া গায়ের মধ্যে দেখে গায়ের মধ্যে কোনো কাপড় নাই, গায়ের মধ্যে কাপড় দিয়া জোর করে তুলে নৌকার ভিতরে উঠাইয়া এবার দেশে নিয়া চলে গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। দেশে নিয়া মৌলবীরে ডাক দিয়ে বিয়ে পড়াইছে, আল্লাহ আকবার বলেন না, বিয়ে পড়ানো সারা শুনে নেন। এখনো কিছু বেঈমানরা মিরাজ বিশ্বাস করে না, নবীজি দিদার বিশ্বাস করে না, এই সমস্ত কপাল পোড়ারা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার মেয়েটি বিয়ে হলো, বিয়ে হওয়ার 12 বছর সংসার, কত বছর 12 বছর স্বামী সংসার করে, আল্লাহ তারে 10টা পোলাপান দিয়ে দেশে কয়না, কথা বলেন কয়না, 10টা ছেলে মেয়ে আল্লাহ দিয়া দিছে। বিয়ে হয়েছে কয় বছর? 12 বছরে 10টা পোলাপান, ডবল ডবল করে আল্লাহ তারে দান করেছে 10টা ছেলে মেয়ে। বুড়া বয়স হয়ে গেছে, 12 বছর পরে একটু ছেলে মেয়ে হলে মহিলাদের দুই একটা দেখবে, নিয়ম মেয়ের যদি একটা বাচ্চা হয় 1 বছরের মধ্যে বডি ভেঙে যায়। এই জন্যে আমার দেশ নয় বিদেশিরা সন্তানের দুধ খায় না, বাচ্চাও নিতে চায় না, তারা ইউটিউব ব্যবহার করে, কয়ে বাদান রে টিউবের মাধ্যমে। এই যে ইউটিউব এসে একটা দেখেন গান বাজনা দেখা যায়, আর ওই রাজ্যে আছে টিউব, টিউবের মাধ্যমে সন্তান নেয়। কত বড় খারাপ দষ্ট হয়ে গেছে, কত বড় খারাপ না বাদান মানুষের চরিত্র হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। এবার কি করলো, স্বামীরে ডাকতে কয়, স্বামী অনেকদিন 12 বছর পরে তোমার সংসার করলাম, তোমার রান্নাবাড়া করে খায়, তোমার ঘুম পাড়ায়, তোমার বাচ্চাদেরকে লালন পালন করি, আমি এই গরমে বড় অতিজ্য হয়ে গেছি, আমাকে একটু সুযোগ দাও, নদীতে যেয়ে গোসল করবো একটু, আমার আর ভালো লাগে না, একটু ডুবোয় গোসল করতে ইচ্ছা যাচ্ছে। কয় স্বামী কয়ে, যাও রে বেবি যাও, যে তুমি বাবার বাড়িও যাও না, বাবার বাড়ি কোনোদিন যাও নাই 12 বছরের মধ্যে, কোনো মেহমান বাড়িও যাও নাই, তুমি আমার ঘর করো, আমার সংসার করো রে বিবি, আজকে তোমার আর বাধা দিব না, যাও প্রাণ ভরে একটু গোসল করে আসো। যখন উনি আবার নদীর ঘাটে যাইয়া পানির মধ্যে নামিয়া বিসমিল্লা বলিয়া যখন একটা ডুব মারছে রে মুসলমান, ডুবটা মারিয়া উঠছে, উঠার সঙ্গে সঙ্গে দেখে পুরুষ থেকে আবার বাদান, মহিলা থেকে আবার গেছে পুরুষ হইয়া, কানের ভিতরে নাই দুল, গলার বাদান, নাকের ভিতরে নাই ফুল, হাতের ভিতরে নাই বালা, গলার ভিতরে নাই মালা, মাথার ভিতরে নাই সুল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আবার বেটা মানুষ, একদম বেটা পুরুষ লিঙ্গ হয়ে গেছে, যা যা বেটা মানুষের সব ঠিক, টাকা দেখে রে, ওই 12 বছর আগে লুঙ্গিখানা যেখানে রাখা ছিল গো, সেই লুঙ্গিখানা এখনো নড়ে চড়ে, গামছাখানা রেখেছিল নড়ে চড়ে, দড়ই যা লাভ দেখা রে, আমার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেল, এই 12 বছর আগে লুঙ্গিখানা যেখানে রাখছিলাম ঠিক ঠিকানে আছে, 12 বছর আগে যেখানে আমি এই গামছাখানা রেখেছিলাম সেখানে আছে, একটা দড়ি বাড়ি গেছে, বাড়ি যায় দেখে বউ কেবল মাছের আসতে ফেলাইতেছে। কয় বছর এ কয় বছর মাছের আস ফেলে, বিবি তোমার মাছ কুটা হয়নি? স্বামীরে ডাক দে, কয় স্বামী তুমি এই মাত্র গেলা নদীতে গোসল করতে, এত ফস করে মাছটা কেমনে কুটা হবে, আমার কি সায়রাত পাওয়া আছে? স্বামী কয়, না রে বিবি না, তুই এই মাত্র মাছ নিয়ে বসিস নাই রে বিবি, এর 12টা বছর পার হয়ে গেছে রে বিবি, এই 12 বছরে মাছের আশ ফেলা হয় না, আর আমার জীবনে 12টা বছর পার হয়ে গেছে রে বিবি,
আমার বুঝতে বাকি নাই চলে যায় দয়াল নবীর কদমে চলে যায় জোরে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ দুনিয়ার মুসলমান শুনলো গো বিবি বলে স্বামীর তুমি পাগল হইছো নি কয়নার বিবি না বিবির আমি তোমারে মাছ দিয়া গেলাম নদীতে গোসল করতে গোসল করতে যাইয়া নদীর ঘাটে নামিয়া গেলাম বিটি মানুষ হইয়া এই মহিলা থেকে গেলাম এক সদাগারের বউ হইয়া বারোটা বছরের সংসার করলাম যাইয়া দশটা পোলা পান গেছি আমার এই গর্ভে ধারণ করেছি রে বিবি দশটা পোলা পান দিছি সদাগারে দিয়া এরপরে আবার নদীতে নামিয়া গেছি আবার বেটা মানুষ হইয়া এখন বাড়ি আইসা দেখি বিটি তুমি মাছ নিয়া বইয়া আছো এখনো মাছের আষ্টে ফেলা হয় নাই তার মানে আর রহমাতুল্লিল আলামিনের মিরাজ করতে সময় নাই ওই ২৭ বছরের রাস্তা ২৭ মিনিটে পারে কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করি রাসূলুল্লাহর মিরাজ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা চল আগে নবীর কাছে থর মাস নবীর কাছে চলে গেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী তোমরা তুমি না গত কয়েকদিন আগে আইছিলা আমার মিরাজের কথা বললাম তুমি মানে পাগল উফাদি দিয়ে চলে গেলে আমি তোমার বুঝাইলাম তুমি আমার কথা শুনলা না আজকে কেন আইছো হুজুর আপনার মিরাজ কত সেকেন্ড লাগছিল কত সেকেন্ড এত মিনিট লেগেছিল কাল্লার নবী গো পৃথিবীর কোন মানুষ যদি গ্যারান্টি না দেয় কোন মানুষ যদি না মানে আমি আপনার মিরাজ মানি আপনার এত সময় লাগে না ২৭ বছরের রাস্তা আপনি ২৭ সেকেন্ডে পারেন ঘন্টা লাগবে না মিনিট লাগবে না সেকেন্ডের ভিতরে আপনি পারেন আমি মানি লোকজন কই লোকটা কিছুদিন আগে কত বোঝাতে গেল নবীজি বুঝলো না আজকে পাগল হলো নি কি কয় নবী কে কি হয়েছে কও তুমি কি হয়েছে বলো লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই এই বৃত্তান্ত হয়েছে নবী একটা মিসকি হেসে দেয় এবার লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর ইহুদি থাকতে চাই না আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন পৃথিবীর মধ্যে আপনার মতো মহান মানুষ আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই দয়ার সাগর আর পৃথিবীর মধ্যে কেহ নাই আপনার যদি আমার মিনিটের মধ্যে ১২ বছর যদি পার হয়ে যেতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ২৭ বছরের রাস্তা ২৭ সেকেন্ডে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি আমারে কালেমা পড়া দেন আমি মুসলমান হয়ে যাব সঙ্গে সঙ্গে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আমগার নবীজি বলেন বৈজ্ঞানী রে বৈজ্ঞানী বৈজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায় আমার নবী রকেট সারা খোদার দিদার পায় বলেন আমার নবী রকেট সারা খোদার দিদার এর এমন একটা মায়ের নবী আয়না দিবানী বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আরো জোরে বলেন বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আমিন বলেন না আমার দাদু ভাইরা মিরাজের এত ইতিহাস কইলাম না এইটুকু আপনাদের বোঝানোর জন্য বললাম কয়েকটা মিনিট কথা বলবো কে মানলো আর না মানলো কিছু যায় আসে না তাওরাত কিতাবের পণ্ডিত ছিল হযরতে মূসা আলাইহিস সালামের কিতাব হারেস কি নাম হারেস এ ছিল বিশাল পণ্ডিত ওই কিতাবের ছিল হাফেজ হাফেজ থাকা পর আমার নবীর নামের উপরে আমার নবীর নামটা তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে হয়ে গেল গুইসাপ কিসাপ যারা বলেন কিসাপ গুইসাপ এই গুইসাপ থাকে পায়খানার মধ্যে দেখবেন ভালো পানিতে থাকে না পচা পানি ফুয়ে পানি ময়লা পানির মধ্যে দেখা গুইসাপ যারা বলেন ঠিক কি না মাপ পাইছে তবে গুইসাপ
এখনো ময়লার মধ্যে থাকো বিষাক্ত হয়ে গেছে আবার আমার নবীর দোয়া আবার মানুষ হইছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন ক্ষমা পাইছে নবীজির দোয়ায় সেই নবী যে আমার দুনিয়ার মধ্যে এসেছে আমার নবী বলেন আল বাদার নেহার চতুর্থ খণ্ড 557 পৃষ্ঠা জামিন সগের প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা রাবিউল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম এ বলে মোলা মাসুই না নাও আল বাদায়ান নেহার চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 557 পৃষ্ঠা 557 জামিউল সগীর প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 182 নম্বর পৃষ্ঠা আমার রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমার নবী বর্ণনা করেছেন আমার নবী বয়ান করেছে আমার নবী ওয়াজ করেছে কি ওয়াজ করছে নবী বলেন হাদিসের বিশেষ অংশ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম নবী বলে আমার উম্মতেরা এই দুনিয়ার মধ্যে আগমনটা হলো আমার উম্মতের জন্য বড় কল্যাণকর গো আমার নবী বলে আমার উম্মতেরা শুনে নাও আমার উম্মতেরা আজকে যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ যারা কয় নবীর সঙ্গে যারা মেশাল দেয় তারা ভালো করে শুনে নেন কিতাবখানার নাম বলছি পৃষ্ঠা বলছি রাবি বলছি না পাইলে ধরে বেঁধে রাখবা বন্ডামি চলবে না নবী কি বলে আমার নবী বলে আমার নবী বলে উম্মতেরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমি আমার উম্মতের মতো ঘর সংসার করেছি এই জন্য বাতিলের দলেরা যারা আছে কয় নবী আমগার মতো মানুষ নবী বিয়ে করছে নবীর ছেলে মেয়ে আছে নবীর বাল বাচ্চা আছে নবী সংসার করেছে কিন্তু নবী বলে আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহী আছে তোমাদের কাছে আসে না এইটা মনে করে বাতিলেরা কয় নবী আমগার মতো মানুষ অথচ একটা কথা আমার মনে পড়ে যায় আদম আলাইহিস সালাম দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম নবী বলে রব্বানা জালামনা আমার মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি আমারে ক্ষমা করে দাও এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান যাবে না থাকবে এরে বেঈমানের দলেরা শোন নবী তো নিজেই আদম নবী নিজেই বলছে রব্বানা জালামনা আমার আমি বলি নাই আপনি বলেন নাই আদম নবী নিজের মুখ দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলে রব্বানা জালামনা ও আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও আমার নবী নিজে বলছে আমি তোমাদের মতো মানুষ তবে আমার কাছে ওহী আছে তোমাদের কাছে আসে না এখন আমাদের দেশের মানুষ কয় নবী আমার মতো মানুষ এরে বাজান তোদের মতো বেঈমানদের আমি কেমন বোঝাইব নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগি আমার 63 বছরের জিন্দেগি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক দুনিয়ার মানুষের শুনে নাও 63 বছরের জিন্দেগি আমার নবীজির জিন্দেগিটা হলো আমাদের জন্য পথ প্রদর্শক আজকে কার জন্য আজকে নামাজ চিনলা কার জন্য আজকে রোজা চিনলা কার জন্য আজকে হালাল হারাম চিনলা কার জন্য আজকে বাদান শরীয়ত তরিকাত চিনলা হাকিকত মারিফাত চিনলা সেই নবীর বাদ দাও কেমনে করে সেই নবীর সাধারণ পাবলিক বানাও কেমন করে তোমাদের মতো পাগল এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই জোরে বলো ঠিক কি না আমার নবী ডাকতে বলে না মামা আতি খায়রুল লাকুম আমার নবী বলে ডাকতে বলে উম্মতেরা রে আমি নবীজির অন্তকাল শরীফটাও আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক আরে মুনাফিকের দলেরা কয় নবী মারা গেছে নবী তো শেষ হয়ে গেছে নবী নিজেই বলে উম্মতেরা রে আমি নবী আমার অন্তকাল শরীফটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক এই জন্য কল্যাণকারক পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে ভালো কর্ম কাজসম করে সঙ্গে সঙ্গে আমি নবী যে আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আল্লাহ আমি আমার মাওলার কাছে প্রশংসা করি আবার কোন উম্মত যদি গুনাহের সাগরে ডুব দেয় সঙ্গে সঙ্গে আমি নবী গো
আমার উম্মতের হইয়াও আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই মাফ চাই অন্যায় করে ছেলে মাফ চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া আরে আমার নবীর উম্মত হইলাম গো আপনি ভুল করবেন আমি ভুল করব আর নবী কান্দা আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও সেই নবীর উম্মত হয়ে লাভ না লস কথা বুঝেন নাই অন্যায় করে ছেলে মাফ চায় বাবায় ভুল হইছে অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যে আর নবী বলে আমার উম্মতিরা যখন গুনাহের কাজ করে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি আল্লাহ আমার উম্মতের তুমি মাফ করে দাও ভুল করছে তাহলে আমার নবীর পক্ষে থাকার দরকার কি আছে কি না এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বল যাব আমি সোনার মদিনায় বল যাব আমি একটা জবান বন্ধ রাখবেন না নবীজিকে দেখতে চান না মদিনায় যেতে চান না মেরাজের ওয়াজ করলাম কবর ওয়াজ করলাম কত ওয়াজ একটু করে অনেক কথা বলে ফেলেছি এগুলো যদি আমি বিস্তারিত বলতে সময় লাগতো অনেক আপনারা আমার যারা নাতি পুতি আছে শিখাইবেন বাড়িতে যাদের ছেলে আছে শিখাইবেন বাচ্চারাও মুখস্থ করেন এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার যাব আমি আরো জোরে যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও বলো নবীজিকে না গো যাব আমি সোনার হায় হায় যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বল যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু আর যেই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনার আরো জোরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই বানুগঞ্জ বাসির যত গোনা মাফ করা দাও মাহবুব মাওলা বানুগঞ্জ বাসির যত গোনা মাফ করা দাও মাহবুব মাওলা মাফ করা দাও নবীর সিলায় বলো মাফ করা দাও নবী লাই গো যাব আমি সোনার ই বল যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব নবী গো আপনি রহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন নবী গো আপনার মদিনায় যেতে চাই আল্লাহ তুমি রহমতের খাতিরে রহমতের নবীর একটু দেখায় দাও আমিন বলেন আমিন বলেন আরো জোরে বলেন আমিন গোটা বিশ্বের রহমত ঠিক কি না আরো জোরে সেই নবীকে দেখতে চাই কি চাই না আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে সকল বলেন আমিন আরো জোরে বলেন আমিন